হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখে নেব আজকের ওয়েদার আপডেট। আজ বাংলার আবহাওয়াতে একটা হালকা পরিবর্তন এসেছে, কারণ হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা অলরেডি এসে গেছে ভারত সংলগ্ন জায়গায়। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, যেটা মৌসুম ভবন জানিয়েছেন প্রধানত 10 তারিখ থেকে তার প্রভাব শুরু হবে, যার ফলে আবহাওয়াতে একটা বিরাট বড় পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনের সম্ভাবনা বাংলার জেলায় জেলায় কোথায় কেমন আসতে পারে, এছাড়া ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশের আবহাওয়াটা কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্রথম কথাই হচ্ছে, গতকাল থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বিস্তার করেছে হিমালয় সংলগ্ন জায়গাতে, তবে সেটি খুব একটা শক্তিশালী নয়, যার ফলে তার প্রভাব পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে একটা হালকা প্রভাব পড়েছে, যার কারণে কনকনে ঠান্ডার পরিস্থিতি কিছুটা কমে গেছে। এছাড়াও রয়েছে উত্তরে হাওয়ার দাপটও অনেকটাও কমে গেছে আজ এবং কাল, কিন্তু ঠান্ডা থাকবে, তবে 1 থেকে 2 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা অলরেডি বেড়ে গেছে গতকাল 1 ডিগ্রি মতো কোথাও কোথাও। তাই আজকে যে ঠান্ডার পরিস্থিতি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে যে পরিস্থিতি থাকছে, আজকে প্রধানত 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে, যেটা আগে নেমে গেছিলো 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তার ফলে ঠান্ডা পরিস্থিতি একটু হলেও কম থাকবে, তবে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই জেলাগুলিতে আপাতত, এমনটাই সূত্রের খবর। হালকা থেকে মাঝারি মানের কোথাও কোথাও কুয়াশা আসতে পারে, সেই কুয়াশা বেলা বাড়তে উধাও হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়াও রয়েছে মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলিতে যে আপডেট রয়েছে এখানে যথেষ্ট ঠান্ডার পরিস্থিতি আজকেও রয়েছে, কারণ এখানে উত্তরে হাওয়াটা বেশ কিছুটা আসছে এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা আজকেও রয়েছে। ফলে বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে কনকনে ঠান্ডার পরিস্থিতি আজকেও থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বইতে পারে এমন একটা সম্ভাবনা পুরুলিয়া সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে। যদিও আবহাওয়া দপ্তর আর কোনো রকম সতর্কবার্তা দেন কোনো জেলাতে, তারা বলেছেন কোথাও কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই, এরকম পরিস্থিতি চলতে পারে আজ এবং আগামীকাল। তারপর থেকে এই সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা একটু বাড়তে পারে, ফলে ঠান্ডা কমার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা, দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের এই সমস্ত জেলাগুলিতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, পরিপূর্ণ শুকনো আবহাওয়ায় থাকবে এমন একটা আভাস পাওয়া যাচ্ছে। এবার একটি বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তার মূল কারণ হচ্ছে 10 বা 11 জানুয়ারি তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরে হাওয়াটা একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যাবে, যার ফলে প্রধানত পশ্চিম দিকের জেলাগুলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে 12 জানুয়ারি বা 13 জানুয়ারি থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সুতরাং পশ্চিম দিকের জেলাগুলিতে আরামদায়ক ঠান্ডা পরিস্থিতি থাকবে এবং কলকাতা সংলগ্ন জায়গাগুলিতে ঠান্ডা অনেকটাই কমে যাবে। এইরকম পরিস্থিতি চলতে পারে একেবারে 13, 14, 15 এবং 16 তারিখ পর্যন্ত, তবে প্রধানত 16 জানুয়ারি তারিখে রাত থেকে আবার পশ্চিম দিকের জেলাগুলিতে ঠান্ডা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, কারণ পশ্চিমী ঝঞ্ঝা যখন আসবে তখন ঠান্ডা কমে যাবে, আবার যখন সরে চলে যাবে তখন আবার ঠান্ডা বাড়তে থাকবে 15 জানুয়ারি থেকে। তার ফলে প্রথমেই ঝাড়খণ্ডে, পাশাপাশি পুরুলিয়া সহ অন্যান্য জেলা যেখানে ঠান্ডা আগে ঢুকবে, তারপর 18 জানুয়ারি থেকে কলকাতা, হুগলি সহ অন্যান্য সংলগ্ন জেলাগুলিতে প্রবল ঠান্ডার একটা নতুন অধ্যায় শুরু হবে। এই রয়েছে এখনকার পর্যন্ত আপডেট। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানে দিনে তাপমাত্রা একটু কম থাকবে, তার কারণ কুয়াশা, কিন্তু রাতের তাপমাত্রা একই রকম থাকবে, 12 জানুয়ারি তারিখ পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে, 13 তারিখ থেকে 3 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। ফলে 13, 14, 15 তারিখে উত্তরবঙ্গের ঠান্ডা কিছুটা কমবে, কিন্তু আবার 15 তারিখ থেকে নতুন করে ঠান্ডার একটা অধ্যায় শুরু হবে, প্রবল ঠান্ডা উত্তরবঙ্গের প্রতিটা জেলায় পড়তে পারে। এছাড়া ঘন কুয়াশা কতদিন চলতে পারে, আজ এবং আগামীকাল এই 2 দিন ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, তারপর আস্তে আস্তে কুয়াশা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস আপাতত নেই। অন্যদিকে ঝাড়খণ্ডে কী আপডেট রয়েছে, এখানে কনকনে ঠান্ডার পরিস্থিতি চলছে, তবে ঠান্ডা সেভাবে
আর বাড়ার কোন রকম সম্ভাবনা নেই। তবে 13 তারিখ থেকে তাপমাত্রা একটু বাড়তে পারে, ঠান্ডা কমবে। তবে 16 তারিখের রাত থেকে আবার চরম ঠান্ডার পরিস্থিতি শুরু হবে ঝাড়খণ্ডে। এখানে আজকে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের সতর্কবার্তা চলবে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ঠান্ডা পরিস্থিতি একই রকম থাকছে। বেশ ভালো রকম কনকনে ঠান্ডার পরিস্থিতি, সঙ্গে কুয়াশার সম্ভাবনা আজ এবং আগামীকাল রয়েছে। পাশাপাশি ত্রিপুরাতে ততটা ঠান্ডা থাকার সম্ভাবনা আজকে নেই। 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে, মোটামুটি ঠান্ডা থাকছে। কুয়াশা যেখানে থাকবে সেখানে দিনের তাপমাত্রা বেশ কিছু নিচে নামতে পারে এবং তার ফলে কুয়াশার সম্ভাবনা, সঙ্গে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে, এমনটাই সূত্রের খবর। তবে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে চরম ঠান্ডার পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, তাতে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে রংপুর, রাজশাহীর কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা আজকেও রয়েছে, কারণ মিনিমাম টেম্পারেচার অনেক নিচের দিকে রয়েছে, কোথাও কোথাও 10-এর নিচে থাকার সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ এবং সিলেটে কনকনে ঠান্ডার পরিস্থিতি থাকলেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে না, তবে বইলেও দু এক জায়গায় বইতে পারে। ঢাকা বিভাগে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এবং খুলনাতে 13 থেকে 14 ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আজকে। বরিশাল, চট্টগ্রামে ঠান্ডা অনেকটা কম থাকবে, এখানে 15 থেকে 16 ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। আগামী কয়েকদিন এরকম ঠান্ডা পরিস্থিতি চললেও প্রধানত 14 তারিখ থেকে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে 13 থেকে 14 তারিখে আশেপাশে। তবে নতুন করে আবার 17-18 তারিখ থেকে আবার প্রবল ঠান্ডা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ অঞ্চলগুলিতে। তবে উত্তরাঞ্চলে 16 তারিখ থেকে আবার নতুন করে প্রবল ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে। এর মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট। তবে আজকে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং বৃষ্টির কোনো রকম সম্ভাবনা বা পূর্বাভাস আপাতত কিছুই নেই। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিয়মিত এই ধরনের ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।